করোনার প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন মাঠের ক্রিকেট বন্ধ থাকার পর কিছুদিন আগে আইসিসি কতগুলো নিয়ম বেঁধে দিয়েছিল ক্রিকেট বোর্ডগুলোকে। আইসিসির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী মাঠে ফিরতে পারবে ক্রিকেট। এরপর থেকেই নড়েচড়ে বসেছে বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ড। তেমনটা হয়েছে বিসিবির ক্ষেত্রেও। সামনের সিরিজগুলো নিয়ে ভাবতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ড। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে ক্যারিবিয়ানরা। অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের মধ্যকার ম্যাচগুলো। করোনার মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি ছিল ইংল্যান্ড, কিন্তু সেই ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে ক্যারিবিয়ানরা। এ যেন করোনাকে জয় করে ক্রিকেট মাঠে ফিরানো। শুধুমাত্র ক্যারিবিয়ানরা নয়, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত পাকিস্তানও। এর মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে শ্রীলঙ্কাকে সবুজ সংকেত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কিছুদিনের মধ্যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত। গোটা বিশ্বে যখন এভাবেই ক্রিকেট ফিরতে শুরু করেছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও চাচ্ছিল ক্রিকেট মাঠে ফিরাতে, সেজন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। তবে এখানে ভিন্ন মত পোষণ করেছে বাংলাদেশ দলের সিনিয়র কয়েকজন ক্রিকেটার। জুলাইয়ে বাংলাদেশ দলের কথা ছিল শ্রীলঙ্কা সফরে যাওয়ার। লঙ্কানদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল বিসিবি। কিন্তু লঙ্কা সফরে যেতে রাজি নয় বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারের কয়েকজন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক মমিনুল হক। তবে জুনিয়ররা চাচ্ছে শ্রীলঙ্কা সফরে যেতে। যদিও দুই অধিনায়ক বলছে অনেক কিছু চিন্তা করে না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তারা, তাদের সঙ্গে একমত নয় বেশ কিছু ক্রিকেটার। বেশিরভাগ ক্রিকেটার চাচ্ছে শ্রীলঙ্কা সফরে যেতে। গোটা ক্রিকেট বিশ্ব যখন ক্রিকেট মাঠে ফেরানোর জন্য এগিয়ে যাচ্ছে, তখন এই ভিন্ন চিত্র দেখা গেল বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারদের এমন মনোভাব দেখে বিশ্লেষকরা বলছে, ঘরে বসে প্র্যাকটিস কিংবা রানিং করলে ক্রিকেট স্কিল ধরে রাখা যায় না। ক্রিকেট স্কিল ধরে রাখার জন্য মাঠে প্র্যাকটিস করতে হবে। করোনার ভয়কে কাটিয়ে মাঠে ফিরতে হবে ক্রিকেটারদের। সিনিয়রদের এমন দুর্বল মনোভাব আরও একটি টাইগারদের সফর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। হয়তো শেষ পর্যন্ত লঙ্কা সফরও বাতিল হতে পারে বাংলাদেশের। আর এভাবে চলতে থাকলে এবং করোনাকালীন পরিস্থিতি স্বাভাবিক হতে বছরখানেক লাগলে বাংলাদেশী ক্রিকেটাররা আর হয়তো মাঠেই নামবে না। তাদের ক্রিকেট সীমাবদ্ধ থাকবে ঘরের জিম এবং রানিং এর মধ্যে, যা টাইগার ক্রিকেটারদের জন্য বেশ হতাশাজনক।